দুনিয়ার বিত্ত বৈভব প্রভাব আপনাকে শান্তি দিতে পারবে না এগুলো খুবই ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই টাকাটাও কিন্তু এরকমই আল্লাহ আকবার কালকে আমি ঢাকার দিকে যাচ্ছিলাম জসিম ওখানে পার হচ্ছিলাম মানে ঘটনাটা আমার অন্তরে এত দাগ কেটেছে এজন্য এটাকে আমি আপনাদের সামনে শেয়ার করছি একজন সাবেক বিচারপতির দুই মেয়ে রাস্তার সামনে বসে সাহায্য প্রার্থনা করছে এবং লিখে রেখেছেন আমি আর নাম বললাম না নামটা আমার মনে আছে তাতে কি মনে হয় একটা জিনিস মনে হয় আপনি যত প্রভাবশালী হন আল্লাহ তো যে কাউকে পথে বসায় দিতে পারে আমি যখন পিএইচডি থিসিস লিখছিলাম তখন ওই যে ইসলামের প্রথম দিককারী ইতিহাস আমাকে পড়তে হলো প্রায় চারশো তিরিশ হিজড়ি পর্যন্ত এখানে দেখলাম যে বড় বড় অনেক খালিফা তাদের পরবর্তী বংশধর কিভাবে একদম রাস্তার ফকির হয়ে পথে পথে বিক্ষে করেছেন সেটা ইবনু কাতির তার আলবেদায়া নেহায় গ্রন্থে উল্লেখ করেছে এটা তো বাস্তব সত্য তাই না এখানে তো আমাদের কারো কোনো দ্বিমত নেই এবং এখনও আমরা দেখতে পাচ্ছি কত কিছুর পালাবদল হচ্ছে একজন বড় কর্পোরেট সংস্থার মালিক তিনি এখন ফতুর হয়ে গেছেন আছে না এরকম আবার খুবই সাধারণ মানুষ যাকে আমরা দেখেছি সামান্য কটা টাকা চাকরি করতেন আজকে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক এরকমও তো আছে সুতরাং শান্তি কিন্তু আসলে এই ক্ষণস্থায়ী জিনিসের মধ্যে না শান্তি হচ্ছে আসলে এই জায়গায় টাকাও এই জায়গায় খেয়াল করেন ইমানের মূল বাসস্থানও হল এই জায়গায় এই অন্তর এই অন্তর এইটা যদি ঠিক হয় সব ঠিক হয়ে যাবে ইদা দা সলোহা সালোহাল জাসাদু করল অন্তরটাকে ঠিক করেন এই অন্তরটাকে ইমানে ভরপুর করে ফেলেন অন্তরটাকে পরিচালনা করার জন্য এলএমটা অর্জন করেন এলএম পরিচালক হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ আপনার আমার পরিচালক যদি এলেম হয় তাহলে আপনি খুব কমই ভুল করবেন ভুল করলেও তার সংশোধন কি হবে সেটাও ইসলামের এই এলেম আমাদেরকে বলে দিয়েছে বলে দিয়েছে না সুতরাং আমাদের জন্য আসলে পৃথিবীতে শান্তি অর্জনের পথ একটাই অনেক লোক আছে দেখবেন যে অট্টালিকায় থেকে সে শান্তি খোঁজে সে আকাশে বিভিন্ন জানে চড়ে শান্তি খোঁজে আজকাল কিন্তু মানুষ স্পেস স্টেশনে থাকার কথা চিন্তা করছে শুনলাম যে কেউ কেউ নাকি এখন মঙ্গল গ্রহেও ফ্ল্যাট কিনতেছে কিসের খোঁজে আপনি মঙ্গল গ্রহে যেতে চাচ্ছেন ভাই আপনার দুনিয়ার ঘরে কি শান্তি আছে আপনার মনে কি শান্তি আছে সুতরাং অনেক বড় অট্টালিকা কিংবা অনেক বড় আয়োজন করে আপনি শান্তি নাও পেতে পারেন আবার ছোট্ট কুঁড়ে ঘরেও আপনি শান্তি পেতে পারেন নবী সাল্লাহ সাল্লামের যে ঘরগুলো আপনি দেখেন ইসলামের প্রথম যুগে হাদিসের বর্ণনা থেকে আমরা খুব সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি তিনি কুঁড়ে ঘরেই বাস করতেন নবী সাল্লাহ সাল্লাম কুঁড়ে ঘরেই বাস করতেন কুঁড়ে ঘর তো সেখানে সেটাকেই বলে যেখানে সঠিকভাবে দাঁড়ানো যায় না দাঁড়ানোর সাথে সাথে ছাদ মাথার সাথে লাগে অথবা যেখানে চাটাই বিছানো থাকে নবী সাল্লা সাল্লাম থেকে স্পষ্ট হাদিসে এসেছে তিনি ঘুম থেকে ওঠার পরে তার পিঠে সে চাটায়ের দাগ লেগেছিল আর আজকে আপনারা আমরা তোষকের মধ্যে কিংবা আরও সুন্দর বিছানায় আমরা বিশ্রাম দিচ্ছি পৃথিবীতে সবচেয়ে সুখী কি নবী সাল্লাহ সাল্লাম ছিলেন না বলেন তো ছিলেন আজও দেখবেন আমার আপনার চাইতেও হয়তো অর্থবিত্ত কিংবা অন্য দিক থেকে খুবই সাধারণ সিম্পল লাইফ লিড করছেন তারা কিন্তু অনেক সুখী ইসলাম ওই কথাটাই বুঝানোর জন্য চেষ্টা করেছে আমাদেরকে ওই কথাটাই বুঝিয়েছে কোরআন এবং সুন্নার মাধ্যমে যে প্রকৃত সুখ হচ্ছে ইমানে আল্লাহর উপর তাওয়াক্কুলের মধ্যে আর রেদা বিল ওয়াল কাদার তাকদিরের প্রতি আস্থা স্থাপনে সুখ হচ্ছে কোরআন এবং সন্না এরতেবাড়ের মধ্যে আর এরতেবারের জন্যই আমাদের দরকার হচ্ছে তলাবুল আলমে সের এই সের এই এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা